বন্ধুরা, তো আমরা যেতে চলেছি কলকাতাতে, রায়গঞ্জ থেকে কলকাতা যাচ্ছি আমরা একটি বিশেষ কাজে, সেটা একটু সারপ্রাইজ। তো আমরা ফিরে এসে যখন ভিডিওটা পোস্ট করব তখনই তোমরা জানতে পারো ব্যাপারে। আপাতত বাই। আমাদের ট্রেন চলে এসেছে। আমাদের ট্রেনের টাইম ছিল 6:30 সময়, অ্যাকচুয়ালি 6:26 দিকে যদি আমি ভুল না বলে থাকি তো, কিন্তু সেদিন ট্রেনটি খুব লেট করেছিল। ট্রেনটি এসেছিল 6:30 পরে। ট্রেন চলে এসেছে, বাই বাই। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, কলকাতা যাচ্ছি, কলকাতা শহরটি আমাদের খুব ভালো লাগে, কিন্তু এই বেটা জানে না আমি ওর কীরকমভাবে ভিডিও করছি। ট্রেনে বিভিন্ন রকমের বিভিন্ন মানুষ দেখা যায়, কিছু মানুষ দেখা যায় যা দেখলে পারে সত্যি খারাপ লাগে, তবু তারা এইভাবে করেই বেঁচে রয়েছে। মানুষ বিভিন্নভাবে স্ট্রাগল করে বেঁচে থাকে, প্রত্যেকটা মানুষকেই স্ট্রাগল করতে হয় লাইফে। তো আমি এনারও একটা ভিডিও করে ফেলি ট্রেনে বসে থাকতে থাকতে। এইভাবে বসে থাকতে থাকতে আমরা কখন যে মালদা স্টেশন পার করে ফেললাম তার খেয়ালই ছিল না। রাত্রি 9:00 সময় ট্রেনটি মালদায় ঢোকে এবং এবারেও তাই ঢুকেছিল মালদাতে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, কিন্তু সময় কাটছিল না, সবাই সবার ফোন নিয়ে ব্যস্ত ছিল। আমিও ভাবলাম টুক করে একটু ভিডিও করে ফেলি, মনুশ্রী বসে অ্যানিমেশন স্টোরি দেখছিল, আর এর সাথে সাথে চলে আসে পারাক্কা। ফারাক্কাতে মা গঙ্গাকে দেখা যায়, এখানটাতেই কিছু দূর গেলেই নদীটি দুদিকে ভাগ হয়ে গেছে। তো এটি হলো আমাদের প্রথম ভিডিও, প্রথম দিনের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে।